দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, দীর্ঘ 42 বছর পর গ্রামের পাকা রাস্তার কাজ শুরু হলো তারকেশ্বরের বালিগড়ি এলাকায়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। জেলা পরিষদের উদ্যোগে প্রায় 40 লক্ষ টাকায় তৈরি হচ্ছে এই রাস্তা। রাস্তা তৈরির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মদক্ষ তথা হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, পুরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু, যুবনেতা লালটু চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদোস পারভীন, সহকারী প্রদীপ সিংহ রায়, বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার, প্রাক্তন প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেয়ে উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন এলাকার বহু মানুষ। চলুন দেখে নিই হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি কি বলছেন। এবং আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পালন করতে পেরে আজকে সত্যি খুব ভালো লাগছে, এবং ধন্যবাদ জানাই আমাদের জননেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার সহযোগিতা ছাড়া এই কাজগুলো কিন্তু আমরা কোনোদিন করতে পারতাম না। আজকে আমরা যখনই যে কোনো বিষয়ে আবেদন জানিয়েছি, যে কোনো এলাকার যে কোনো সমস্যা সম্বন্ধে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, তিনি কিন্তু আমাদের সেই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করেছেন। আজকে আপনারা দেখুন, দীর্ঘদিনের আপনাদের যে বঞ্চিত, আপনারা যে রাস্তার জন্য এতদিন এত মানুষের কাছে গেছেন, অনেক রাজনৈতিক দল এসছে, অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, অনেক বড় বড় কথা বলে গেছে, অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে, বিগত লোকসভা ভোট গেছে সেখানেও অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে একটা কথা জিজ্ঞেস করবেন যে ভাই, আজকে যে রাস্তাটা দিয়ে তোমরা হেঁটে আসছো সেই রাস্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, তোমাদের কেন্দ্রীয় সরকার করে দেয়নি বা অন্য কোনো রাজনৈতিক দল করে দেয়নি। এবং আমি মা বোনেদের কাছে এখানে অনুরোধ করব, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে, আপনাদের পরিবারের সন্তান হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যদি আমাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে সরাসরি বলবেন, আমি আপনাদের এলাকায় আসি, আপনাদের এলাকায় আবার আসব, আপনাদের এলাকায় যে কোনো উন্নয়নের কাজ অবশ্যই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে, সেও বারবার আমার কাছে আমাদেরকে বলবেন, আমরা তার হয়ে এসে ক্ষমা চেয়ে যাব, কিন্তু ভুল বুঝে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, এই আবেদন আপনাদের কাছে রাখতে এসেছি। এবং আর বেশি কথা বলবো না, আপনাদের এই রাস্তা যেদিন তৈরি হয়ে যাবে সেদিন আমি কথা দিলাম, এই রাস্তাটা আজকে শুরু হয়নি, শুরু হওয়ার আগে আমরা এখানে এসেছি, রাস্তাটা যেদিন শেষ হয়ে যাবে আমি এখানে হারুকে বলবো, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের দলের নেতৃত্বরা আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, গ্রামের পঞ্চায়েতের সব সদস্য সদস্যরা আছে, তাদের কাছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেদিন এই মাঠে সবাই মিলে এখানে বসে খিচুড়ি খাবো এবং একসাথে আনন্দ করে এই রাস্তা দিয়ে হাঁটবো। সেই দিন যেদিন এই রাস্তাটা কমপ্লিট হবে সবাই মিলে একসাথে আনন্দ করে সেদিন পিকনিক করব। আপনাদের সকলকে ধন্যবাদ, বড়দের প্রণাম সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকুন। আমাদের দলের এবং সদ্য ব্যক্তি যারা উপস্থিত আছেন সকলকে নমস্কার ধন্যবাদ জানাই, আর আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে শান্তনুদার জন্যই কিন্তু আজকে এই রাস্তাটা হলো। সবাই মনে রাখবেন উনি বহুদিন ধরে লড়াই করে, সবাই আপনাদেরই এখান থেকে জেতা, শান্তনু আপনাদেরই আমাদেরই ঘরের ছেলে, আজকে কিন্তু সবাই একটা করে পেয়েছে, সেখানে কিন্তু তিনটে রাস্তা বার করে এনেছে, আগামী দিনে আরো অনেক কিছু আশা করতে পারেন আমাদের নেতার কাছে। এই বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার ছোটরে একটা ভাওতা দিয়ে আবার শুরু করতে যাচ্ছে এনআরসি নামক একটি উদ্বাস্তুর জিনিসকে কিন্তু তিনি আনতে চাইছেন। এনআরসি তে আমরা দেখলাম আসামের বুকে 19 লক্ষ মানুষের এনআরসির নাম নেই, তাদেরকে এই রাস্তাটা যেটা 42 বছরে করে উঠতে পারেনি, কিন্তু আজ আমাদের এখানকার প্রধান হারুদা হারুদা এবং পুরো টিমের চেষ্টায়, আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ আমাদের শান্তনুদার যিনি এই রাস্তাটা আজকে আমাদের বাস্তবায়িত হতে চলেছে, আমি শান্তনুদাকে তার জন্য অনেক ধন্যবাদ এবং হারুদাকেও অনেক ধন্যবাদ। এবং আর আর এছাড়াও আমাদের অনেক রাস্তা যা আমরা ভাবতেও পারিনি যে শান্তনুদার হাত দিয়ে বালিগড়ি 1-2 এবং যে আরও অনেক কিছু রাস্তা আছে যেগুলো বাস্তবায়িত হচ্ছে, তার জন্য আমরা শান্তনুদাকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।
এবং সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার এই রাস্তাটা আরম্ভ হচ্ছে কি বলবেন, কি রকম লাগছে? হ্যাঁ, এই যে দীর্ঘ 42 বছর পর যে এই রাস্তাটা আরম্ভ হলো, কি রকম কি বলবেন আপনি? ভালোই লাগছে, রাস্তাটা হলে আমাদের ভালো, রাস্তাটা আসতে পারি না, ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, তার জন্য ভালোই হচ্ছে রাস্তাটা। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমি জলিউ রাঙ্গ। আচ্ছা, কি বলবেন এই যে রাস্তাটা হচ্ছে দীর্ঘ 42 বছর পর? আমাদের অনেক ভালো রাস্তার জন্য, কি বাচ্চাদের স্কুল যাওয়া আর সবার সুবিধা হচ্ছে, আমাদের বাজারঘাট যেতে কাদা হয় আর হয় আমাদেরও অসুবিধা হতো। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ।